আসসালামু আলাইকুম। আমরা অনেক আগে বিএনবিসি 2020 নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বিএনবিসি ধারাবাহিক পর্ব। তো এই পর্বে আজকে শুরু, যেহেতু প্রথম পর্ব, এই পর্বে আমরা বিএনবিসি কি এই সম্পর্কে একটু ধারণা দিব। তো বিএনবিসি এখন 2020 আপডেট হয়েছে, তো এই কারণে আমরা 2020 নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আমরা যদি দেখি টেবিল অফ কন্টেন্টসে কি থাকতেছে, তো এখানে আমরা দেখতেছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে আমাদের পার্ট 10 পর্যন্ত আছে। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এ যেটা থাকবে আমাদের বিল্ডিং নির্মাণের জাস্ট স্পেসিফিকেশনগুলো, এবং পার্ট 6 এ থাকবে স্ট্রাকচার ডিজাইন। তো বলে রাখা ভালো, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত যেটা থাকবে এটাকে ভলিউম 1 এ সংযোজন করা হয়েছে, এবং এটা আগে থেকে হয়ে আসছে এইভাবেই। এবং পার্ট 6 যেটা, সেটা ভলিউম 2 নামে পরিচিত, এবং পার্ট 7, 8, 9 এবং 10 এই 4টি পার্ট ভলিউম 3 তে আপনারা পাবেন। তো বাজারে এই বইগুলো একসাথেও পাওয়া যায় সবগুলো একত্রিতভাবে, আবার অনেকে ভলিউম 1, ভলিউম 2 বা ভলিউম 3 হিসেবেও কিনে থাকেন। তো এই সবগুলো মিলে হচ্ছে আমাদের বিএনবিসি। আর এই বিএনবিসি হচ্ছে একটা বাংলাদেশের, যদি আপনি বিল্ডিং নির্মাণ করতে যান সেক্ষেত্রে এই জিনিসটা একটা সংবিধানের মতো। সংবিধান যেরকম অপরিবর্তনীয়, সেরকম বিএনবিসি এই কোড যেটা আছে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি এই গাইডলাইনগুলো না জেনে থাকেন সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হইতে পারেন। তো ঠিক আছে, আজকে যা স্টার্টিং ছিল, এর পরের পর্বগুলোতে আমরা ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এ ডিটেলস দেখাবো, এবং এরপরে আমরা সব কিছু আমরা ডিটেলস করে দেখাবো যে কোন ভলিউমে কোন পর্বে কী থাকতেছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, এ পর্যন্ত রাখতেছি আজকে।